ষাটের দশকে শিলচর শহর থেকে প্রকাশিত আসামের একমাত্র বাংলা পাক্ষিক সাহিত্য পত্রিকা লুব্ধকের সম্পাদক কবি কালীকুসুম চৌধুরী লিখেছিলেন, যান্ত্রিকতায় অজস্র ড্রাগনের নিঃশ্বাসে সর্বনাশা কল্পিত ত্রাসে মানুষ যান্ত্রিক পশু, রক্তদীর্ণ মনুষ্যত্ব কাঁদে গোপনে। সাহিত্য আঙ্গিকে এই পংক্তি অবশ্যই এক উদ্ভাসন, অসামান্য এর ব্যঞ্জনা। তবু আজ এই বন্দুক হজার বন্ধু সময়ে দাঁড়িয়ে আমরা মানুষকে যান্ত্রিক পশু বলতে কুণ্ঠিত হই, কি দর্শক বন্ধু, ঠিক বলছি না? যন্ত্র আছে বলেই দর্শক বন্ধু আপনারা আমরা সামনাসামনি হতে পারছি ভালোবাসাবাসিতে, প্রতিবার আদান প্রদান করে আপনাদের সামনে আলোর সাথী উপস্থাপন করতে পারছি, সেই যন্ত্রের জন্যই। তাই মানুষকে যান্ত্রিক পশু বলাটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে ঠিক মানতে পারছি না। তাই দর্শক বন্ধু, নিজেদের সীমিত পরিধির বাইরে দেশ বিদেশের গুণীজনদের সঙ্গে আলোর সাথী অনুষ্ঠানে আমরা এই যন্ত্রের জন্যই মিলিত হতে পারছি। দর্শক বন্ধু নমস্কার, আমি মিতা দাস পুরকায়স্থ।